আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্যামেলিয়া। আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছে, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। খুব মজার এবং খুব সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। ইনস্ট্যান্ট জাল প্যাটিস কীভাবে তৈরি করা যায় আমি আজকে তৈরি করে আপনাদেরকে দেখাবো, আর খুব অল্প সময়ে তৈরি করে দেখাবো। আর জাল প্যাটিসের রুটিটি তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার, আমি ঝামেলা ছাড়া কীভাবে রুটিটি তৈরি করা যায় আপনারা স্কিপ না করে আমার সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। এখন জাল প্যাটিসের কুটি তৈরি করে নিব। আমি একটু পাতিলের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখানে একটু তেজপাতা দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, দুটো এলাচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি দু তিনটে কাঁচামরিচ ছোটো ছোটো পিস করে। তারপর আমি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি ভালো করে রাইসগুলোর সাথে মশলাগুলো ভেজে নিচ্ছি। তো আমি একটা জাল প্যাটিসের কুটি তৈরি করবো গরুর মাংস দিয়ে। আমি এই গরুর মাংসগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, সব রকমের মাংসের মশলা দিয়ে সিদ্ধ করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তাই মাংসগুলো দিয়ে ভেজে নিয়েছি মশলার সাথে। আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আপনারা চাইলে শুধু মাংস দিয়ে করতে পারেন, গরুর মাংস বা মুরগির মাংস যেটা দিয়ে করেন। তো আমি একটু বাঁধাকপি দিয়ে ভেজে নিচ্ছি মাংসগুলোর সাথে। আর আপনারা যদি রান্না করা গরুর মাংস বা মুরগির মাংস থাকে ওখান থেকে কিছু মাংস নিয়ে ছোটো করে কেটে আপনারা প্যাঁচ দিয়ে ভেজে দিয়ে দিতে পারেন, শর্টকাটভাবে হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো ক্যাসাপ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার আসলে ভাজাটা হয়ে গিয়েছে, আর যেহেতু ইনস্ট্যান্ট তাই খুব শর্টকাট উপায়ে দেখাচ্ছি। তো আমার ভাজা রেডি হয়ে গিয়েছে। তো আমি এখানে যেহেতু বলেছি ঝামেলা ছাড়া রুটি তৈরি করে দেখাবো, তো আমি আজকে এখানে ফ্রোজেন পরোটা নিয়েছি। যারা দেশের বাইরে থাকেন সবাই বাসায় ফ্রোজেন পরোটাগুলো সবসময় থাকে, তো খুব সহজভাবে ফ্রোজেন পরোটা দিয়ে আপনি এই জাল প্যাটিসটি তৈরি করতে পারেন। আর এখন আজকাল তো দেশেও এই পরোটাগুলো পাওয়া যায় বড় বড় সুপার মার্কেটগুলোতে। আমি ফ্রোজেন পরোটাগুলো আধা ঘন্টা আগে বের করে নিয়েছি। তো যখন হালকা বরফটা ছেড়ে দিবে তখন এরকম দুবাক করে কেটে নেবে, কেটে আপনি আপনার মন মতো করে শেপ করে নেবেন। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেন পরোটাটা পুরো বরফটা গলে না যায়, তাহলে পরোটাটা আপনার কোনোভাবে আপনি সুন্দর করে শেপ দিতে পারবে না, কারণ এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন আমি কীভাবে শেপ করে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন আমি কীভাবে করতেছি, ঠিক এভাবে করে নেবেন। আর আরেকটা কথা, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন না, ভাবতেছেন করবেন না করবেন না, প্লিজ আমার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে একটা কাঁচা চামচের সাহায্যে দুপাশটা ভালো করে ডিজাইন করে নিচ্ছি। তো আমি আজকে এটা ওভেনে বেক করব, আর এই প্যাটিসটি আমি তেলে ভাজি করব না। প্যাটিস কখনোই তেলে ভাজি করা হয় না, আপনারা চাইলে চুলার মধ্যেও করতে পারেন। প্রথমে একটি পাতিল দিয়ে আপনি একটু প্রিহিট করে নেবেন, তারপর আপনারা প্যাটিসটি দিয়ে দিবেন, দিয়ে পিট ও পিট করে উল্টিয়ে নেবেন হালকা আর মিডিয়াম আছে। তো আমি আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন আপনাদেরকে আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। আমি এই রুটিটি আর দুবাক করতেছি না, তো আমি এই রুটি দিয়ে কীভাবে একটি ডিজাইন করে দেখাচ্ছি, খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি সবগুলো ফুদ দিয়ে দিয়েছি, এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো আমি এই রুটিটা একটা পিজা কাটার দিয়ে মিডল বরাবর করে কেটে নিচ্ছি। দেখুন শুধু মাঝখানের অংশটা আমি হালকা দাগ করে কেটে নিচ্ছি, দুপাশটা কিন্তু কাটা থাকবে না। তো আর আমার আজকের ভিডিওটি একটু আপনারা সাউন্ড শুনতে পারবেন আমার মেয়ের, প্লিজ এর জন্য আমি দুঃখিত, কারণ বয়সটা যখনই দিতে যাচ্ছি ও আজকে অনেক ডিস্টার্ব করতেছে। তো ছোটো বাচ্চা নিয়ে আসলে এসব কাজ করা অনেক টাফ হয়ে যায়। তারপরেও ট্রাই করে আপনাদের জন্য যদি ভালো কিছু দিতে পারে, আপনাদের কাছে যদি ভালো লাগে, এটাই হচ্ছে অনেক বড় বিষয়। তো আমি দেখুন বাসটি করে নিয়েছি ঠিক এভাবে। তো আমি এখন কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি।
আর আমার ফেসবুকে একটি পেজ আছে, আপনারা চাইলে আমার পেজটি ফলো করতে পারেন। ওখানে আমি আমার কিছু ভিডিও শেয়ার করে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে ফলো করতে পারেন। তো আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে শুধু ডিমের কুসুমটি নিয়েছি। নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এখন সবগুলা ব্রাশ করে দিচ্ছি প্যাটিসের উপরে। তো আর আমি এখানে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। তো আমি আগে ফ্রি হিট করে নিয়েছি ওভেনটি, আমি 180 ডিগ্রি তাপমাত্রাতে আমি 15 মিনিট বেক করে নিয়েছি। তো দেখুন হয়ে গেল আমার খুব মজাদার সুস্বাদু ইনস্ট্যান্ট ঝাল ফেটিস। এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তেমনই হয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখবেন, হ্যাঁ একটি কমেন্টস করতে ভুলবেন না কিন্তু, প্লিজ এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।